एवरीवन, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকের আয়োজনে থাকছে স্বাস্থ্যকর উপায়ে তৈরি অ্যাপেল জ্যামের রেসিপি। আপনার ঘরের যে ছোট্ট সোনামণি আছে, সে নিশ্চয়ই জ্যাম বা জেলি খেতে খুব পছন্দ করে। খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন এবং আপনার ছোট্ট সোনামণিকে দিতে পারবেন। এটা স্বাস্থ্যকর কারণ এতে কোনো প্রিজারভেটিভ নেই। আপেলের জ্যামটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আপেল নিয়েছি, আর আপেলগুলো আমি আজকে লালটা ব্যবহার করছি। গ্রিন আপেল দিয়েও করা যায়, তবে লালটা দিয়ে করলে খেতে বেশি মজা হয়। আপেলগুলোকে কিন্তু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে খোসাটা রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ওপর। এরপরে এই আপেলটাকে ভেতরের বীজটা ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এবার আপেলটাকে আমি একটা পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই আপেলটাকে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় প্রয়োজন পড়লে আপনারা ঢাকনা দিয়ে দিতে পারেন। আপেলের নিজস্ব যে পানি আছে, সেই পানিতেই কিন্তু এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে এক্সট্রা পানি তো দেয়াই হয়েছে। তবে প্রয়োজন পড়লে আরেকটু পানি আপনারা ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সিদ্ধ করার সময় এটা হাঁড়িতে লেগে না যায়। একদম নরম করে সিদ্ধ করে ঠান্ডা করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে সেই ব্লেন্ড করা আপেলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা গলে গিয়ে দেখবেন এই মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে আসবে। এবার এটাকে জাল করে ঘন করে নিতে হবে। ঘন করার সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার অথবা লেবুর রস। এছাড়া আমি 1 চিমটি পরিমাণ রং ব্যবহার করছি, এটা একদমই অপশনাল। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এই জ্যামটা তৈরি করতে পারবেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আবার চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন। এখন জাল করে নিতে হবে। আর অবশ্যই জ্যামটা তৈরি করার সময় যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, লেবুর রস বা সাদা ভিনেগার ব্যবহার করবেন, এটা ন্যাচারাল প্রিজারভেটিভের মতো কাজ করবে। ঠিক এভাবে ঘন থকথকে মিশ্রণটা হয়ে আসলে একটু চেক করে দেখতে হবে যে এই মিশ্রণটা জ্যামে পরিণত হয়েছে কিনা, কারণ বেশি পাতলা থাকলে কিন্তু হবে না। অল্প একটু জ্যাম একটা প্লেটের ওপর নিয়ে 1 মিনিট অপেক্ষা করেছি। এই যে দেখেন, আপনি কিন্তু এটা যতই নাড়াচাড়া করছেন এটা কিন্তু জায়গা থেকে নড়ছে না। এই যে দেখেন কত সুন্দরভাবে ওই একই জায়গায় সে বসে আছে, তার মানে জ্যামটা রেডি। যদি পাতলা থাকতো তাহলে কিন্তু আরেকটু জাল করে নিতে হতো। এবার আমি একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। কাচের বয়ামটা অবশ্যই ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে এটার মধ্যে জ্যাম রাখবেন। কাচের বয়ামে রাখলে আসলে জ্যাম অনেকদিন ভালো থাকে, নর্মাল টেম্পারেচারে প্রায় 2 থেকে 3 মাস, আর যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে প্রায় 5 মাসের মতো এই জ্যামটা সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের এই পর্বটা আপনাদের কাছে সহজ লেগেছে। এটা ঘরে তৈরি করা হলেও এটা কিন্তু খেতে কোনো অংশে সেই কিনে আনা জ্যামের থেকে কম নয়। খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, তবে অনেক স্বাস্থ্যকর। আশা করছি আপনারা তৈরি করবেন এবং আপনাদের বেবিরাও খুব পছন্দ করবে। আজকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।